আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুক্তার হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার মোহাম্মদ আলী একাডেমি। ওয়েলকাম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স মাস্টার হাউস 24 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের জন্য আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি বন্ধুরা সকলেই তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে এক প্রকার ভালোই আছি। তোমাদের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন, আমাদের বাস্তব জীবনে এটা খুবই প্রয়োজন, যেটা বলার অপেক্ষা রাখেন। তাহলে বেশি বেশি বকবক না করে আমাদের মূল টপিকসে ফিরে যাই। আজকে আমাদের জন্য যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানো বন্ধুরা, কোনো কিছুর নামকে নাউন বলে, এটা আমরা সকলে জানাই। কিন্তু আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নাউন এবং সেই সাথে ভার্বের কাজ করে। তাহলে সেই বিষয়টা কি? তাহলে চলো এবার হোয়াইট বোর্ডে গিয়ে জেনে নিই। ওকে, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিরান, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বাস্তব জীবনে খুবই খুবই প্রয়োজন, যেটা বলার অপেক্ষা রাখে না। আমি আগেই বলেছি কোনো কিছুর নামকে নাউন বলা হয়, কিন্তু আমরা আজকে যে বিষয়টা জানব সেটাও নাউন। কিন্তু কীভাবে নাউন, কীভাবে কাজ করে, কীভাবে ব্যবহার করে, কাকে বলে, এই বিষয়ে জানতে হলে আমাদের ক্লাসটি কন্টিনিউ করতে থাকুন, এবং এই বিষয়টা যাতে আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি। ওকে, তাহলে ডেফিনেশন, কাকে বলে? হোয়েন মানে যখন, আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব, যখন একটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে আর ইউজড, যেটা ব্যবহার হয় অ্যাজ নাউন অ্যান্ড ভার্ব। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে নাউন এবং ভার্বের কাজ একসাথে করে, আর সেগুলোকে দে আর কল্ড জিরান, সেদেরকে বলা হয় জিরান। জিরানের বাংলা নাম কি হতে পারে? ক্রিয়াবাচক বিশেষ্য। কী বাচক? ক্রিয়াবাচক বিশেষ্য। আমরা জানি কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে বাংলায়, আর ইংরেজিতে এদেরকে জিরান বলা হয়। ক্রিয়া থেকে হয়, এই জন্য এদের ক্রিয়াবাচক বিশেষ্য বলা হয়। এটা জানা অত্যন্ত প্রয়োজন। তাহলে আমরা জানলাম যে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন কিসের কাজ করে? ভার এবং নাউনের কাজ একসাথে করে। তাহলে বন্ধুরা, আমরা এবার জেনে নেব যে এটা কীভাবে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা যায়, কী কী ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তাহলে চলো আমরা বিস্তারিত এবার জেনে নিই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা সুইম মানে আমরা জানি সাঁতার কাটা, সুইম মানে সাঁতার কাটা। তাহলে সুইমের সাথে আইএনজি যোগ হয়ে সুইমিং হয়েছে, আর ইজ এ গুড এক্সারসাইজ অ্যাজ সাবজেক্ট হিসাবে একটা সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে পার্সন আর ইম্পার্সন একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট ব্যবহার করা যায়, কিন্তু এই জিরান কী কী ক্ষেত্রে ব্যবহার করা যায় সেটা আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে জানব। ওকে, এবার নেক্সট, আমরা জানি রান মানে দৌড়ানো, তাহলে রান থেকে রানিং, রান থেকে রানিং। ইন দ্য সান ইজ ব্যাড ফর হেলথ, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কখনো আবার মন্দ হয়, কখনো কখনো ভালো, কখনো কখনো মন্দ। ওকে, রাইটিং মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা জানি রাইট মানে লেখা, আর রাইট থেকে রাইটিং। বারবার যদি আমরা লিখতে থাকি তাহলে আমাদের হাতের লেখা সব কিছুই ভালো হয়, সুন্দর হয়। বারবার লেখা কী হলো? একটা লেখা সুন্দর হয়। তাহলে রাইট থেকে রাইটিং মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, আমরা দেখতে পেলাম সব এখানে তিনটি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। শুধু কি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অন্য ক্ষেত্র ব্যবহার হতে পারে। যেমন আরও আমরা
देखते पाबो जेरंडर व्यवहार चिल्ड्रेन लाइक ईटिंग स्वीट्स এখানে আমাদের চিলড্রেন লাইক ইটিং সুইট তাহলে এখানে ইটিং সুইট এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে আমরা জেনেছি আগে সাবজেক্ট কিন্তু এবার আমরা জেনে নিলাম কি হিসাবে যে এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় ওকে তারপরে আমরা দেখি হিজ হবি ইজ গার্ডেনিং অ্যাজ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি তা বন্ধুরা আমরা জানি একটা সেন্টেন্সের পরিপূর্ণতা লাভের জন্য যে শব্দসমূহ আমরা সেন্টেন্সে শেষের দিকে ব্যবহার করে থাকি সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি তাহলে এখানে অ্যাজ কমপ্লিমেন্ট হিসেবে বসেছে হিজ হবি ইজ গার্ডেনিং অ্যাজ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যায় একটা বাক্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জেরান্ডের অনেক প্রকার ব্যবহার আছে ওকে তাহলে নেক্সট নাম্বার আমরা আলোচনা করব বন্ধুরা করিম ইজ ফন্ড অফ প্লেইং অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও কিন্তু আমরা এই জিরানকে ব্যবহার করতে পারি ওকে তাহলে আমরা দেখলাম যে করিম ইজ ফন্ড অফ প্রিপোজিশন প্রিপোজিশনের অবজেক্ট পেলে থাকে প্লেইং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও ব্যবহার করা যায় ওকে তারপর আরেকটা আমরা দেখি বন্ধুরা দিস ইজ এ ড্রয়িং রুম অ্যাজ পার্ট অফ কম্পাউন্ড নাউন আমরা যদি যৌথ জোড়ায় জোড়ায় নাউন থাকতে পারে তাহলে কম্পাউন্ড নাউন হিসেবেও কিন্তু এই জেরান্ডের ব্যবহার হয়েছে আমরা সবসময় ব্যবহার করি ড্রয়িং রুম ড্র থেকে ড্রয়িং রুম এখানে রুম তাহলে এখানে কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহার করা যায় বন্ধুরা আমরা আরেকটা বিষয়ে আলোচনা করব সেটা এবার পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে যে বন্ধুরা দেখো এবার সকলে আরেকটা বিষয় আমরা এবার দেখি এবার জেনে নিই বন্ধুরা আই ইনসিস্টেড হিম অন হিজ গোয়িং বন্ধুরা এখানে আমরা কি ব্যবহার করেছি এখানে প্রিপোজিশনের জিরান হিসাবে আমরা ব্যবহার করেছি প্রিপোজিশন কি এখানে ওয়ান রয়েছে আচ্ছা হিজ গোয়িং এখানে তাহলে প্রিপোজিশন ওয়ান রয়েছে তাহলে ওয়ান এর আমরা কি অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করেছি ওকে তাহলে আমরা জানলাম যে প্রিপোজিশনের পূর্বে জিরান থাকলে সেটা পসেসিভ কেস প্রোনাউন হিসেবে নাউন বা প্রোনাউন হতে পারে তাহলে প্রোনাউনের পরেও আমরা কিন্তু জিরান ব্যবহার করতে পারি ওকে তারপরে আমার আরেকটা আমরা দিতে পারি যে বন্ধুরা হ্যাঁ যে আই ডোন্ট লাইক রহিমস লেইং অন কট বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রহিমস আছে এখানে নাউন আছে নাউনের পরে আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি যে জিরান রয়েছে তাহলে আমরা বন্ধুরা বিস্তারিতভাবে আমাদের জিরানের কাকে বলে এটার ব্যবহার কি কি সেই বিষয়ে আমরা অনেক বিষয়ে জানলাম আর এই বিষয়ে তোমাদের যদি আরও কিছু জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে মেসেজ করবে ইনবক্সে আমি পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তো সবাইকে আবারও সুস্বাস্থ্য কামনা করে নিরাপদে থাকো এই করোনা ভাইরাসের মধ্যে আমাদের প্রয়োজন ছাড়া আমরা যেন বাইরে না রাখি ততক্ষণ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ